লীলা এবং সীমা দুই যা ছিল, আর তারা দুজনেই চাকুরিজীবী ছিল। লীলা অনেক উঁচু পোস্টে চাকরি করে আর মাস গেলে 1 লক্ষ টাকা মাহিনা পায়। অন্যদিকে সীমা সরকারি চাকরি করলেও সে সামান্য একটা ক্লারিক্যাল পোস্টে চাকরি করে আর তার মাহিনা মাস গেলে মাত্র 20,000 টাকা। তাই তাদের শাশুড়ি মা সবসময় বড় বৌমার প্রশংসা করে আর বড় বৌমাকে ভালোবাসে। অন্যদিকে চাকরি করা সত্ত্বেও ছোট বৌমা পরিবারে কোনো মান মর্যাদা পায় না। এমনকি লীলা সবসময় তার ছোট জাকে অসম্মানজনক কথা বলে থাকে। মা, আপনাদের সবাইকে একটা আনন্দের সুখবর দেওয়ার আছে। এই সবে মাত্র আমার প্রমোশন হলো আর আমার মাহিনা হয়েছে 1,20,000 টাকা। আমার এত তাড়াতাড়ি প্রমোশন হচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি আরো সাকসেসফুল হয়ে যাব। বাহ, দারুণ ব্যাপার! আজকে এই খুশির খবর দেওয়ার জন্য আমি তোমাকে গরম গরম মটন বিরিয়ানি রান্না করে খাওয়াবো। কি ব্যাপার সীমা, আমার প্রমোশনের খবর শুনে তোমার মুখটা এরকম বাংলার পাঁচ হয়ে গেল কেন? সেই 5 বছর হয়ে গেল কবে থেকে শুনছি তোমার নাকি প্রমোশন হবে, এখনো প্রমোশন পাওনি তুমি? না দিদি, আসলে আমি তো তোমার মতো এত উঁচু পোস্টে চাকরি করি না, তাই মাসে মাসে প্রমোশনও পাই না। চেষ্টা করছি, দেখি কি হয়, কিন্তু আমি তোমার প্রমোশনের খবর পেয়ে খুব খুশি হয়েছি। কংগ্রাচুলেশন! তুমি মুখে যতই বলো না কেন তুমি খুশি হয়েছ, তোমার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে আমার চাকরির উপর তোমার ভীষণ হিংসা। শোনো, কাউকে কোনোদিনও হিংসা করবে না। নিজের যদি দক্ষতা থাকে তাহলে নিজেকে প্রমাণ করে দেখাতে পারো। আর হ্যাঁ, ভুলেও কিন্তু আমার সরকারি চাকরি কিংবা আমার প্রমোশনে নজর দিও না। এই বলে লীলা সেখান থেকে চলে যায়। আর তখনই তার শাশুড়ি মা রান্নাঘরে গিয়ে বড় বৌমার জন্য গরম গরম মটন বিরিয়ানি এবং মটন চাপ রান্না করে নিয়ে আসে আর নিজের হাতে বড় বৌমাকে খাইয়ে দেয়। কারণ বড় বৌমা যেহেতু বেশি মাহিনা পায়, তাই সে তার শাশুড়ি মাকে ভালো ভালো গিফট নিয়ে এসে দেবে। আর এই আশাতেই মালিনী দেবী সবসময় তার বড় বৌমার কোলে ঝোল টানে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। আর একদিন সীমা লীলার অফিসে যায়। তখন কি ব্যাপার, তোমার ক্ল্যারিক্যাল পোস্টে চাকরি ছেড়ে দিয়ে হঠাৎ আজকে আমার দপ্তরে উপস্থিত হয়েছো, কি ব্যাপার? এখানে চাকরি চাইতে এলে নাকি? না দিদি, তোমাকে বলছিলাম মনে আছে, আমার বাড়ির জমির দলিলে কিছু সমস্যা হয়েছে আর মা বাবা সেটা নিয়ে খুব চিন্তায় আছে। তুমি তো বুঝতেই পারো, আমার মায়ের বয়স হয়েছে আর আমার বাড়ির জায়গাটা তোমার দপ্তরের অধীনেই পড়ে। তাই তুমি যদি আমার বাড়ির দলিলের সমস্যাটা মিটিয়ে দিতে পারো তাহলে খুব ভালো হয়। দেখো, আমি চাইলেই কিন্তু তোমার বাড়ির দলিলের সমস্যা মিটিয়ে দিতে পারি, কিন্তু আমি ইচ্ছা করেই মেটাচ্ছি না। কারণ আমি যেই দপ্তরে কাজ করি তার একটা সম্মান আছে, আর আমি যদি এখন তোমাকে হেল্প করি তাহলে সবাই আমার উপর কথা তুলবে যে তুমি আমার ছোট যা বলে তোমার কেসটা আমি স্পেশাল ভাবে দেখেছি, আর সেটা আমি করতে পারবো না গো। তুমি প্লিজ আমাকে একটু হেল্প করো দিদি, তা না হলে আমার বাবা মায়ের আরো বেশি শরীর খারাপ পড়বে। ওই ভিটেমাটি ছাড়া আমার বাবা মায়ের কোথাও যাওয়ার মতো জায়গা নেই। সীমা এরকম ভাবে তার বড় জায়ের কাছে কাকতি মিনতি করলে লীলার ভীষণ পরিমাণে ভালো লাগে। আর লীলা কথায় কথায় তার ছোট জাকে অপমান করে। লীলা সবসময় তার উঁচু পোস্টে চাকরি নিয়ে গর্ব করে ঘুরে বেড়ায় আর সে সবসময় চায় তার ছোট জা যাতে তার পায়ে পড়ে থাকে। অন্যদিকে লীলার কাছ থেকে সদুত্তর না পেয়ে সীমা আবার নিজের কাজে ফিরে যায়। আর দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। একদিন অফিস থেকে বাড়ি ফেরার পর লীলা সীমার কাছে আসে। দেখো, তোমার সমস্যা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি যদি তোমার বাপের বাড়ির দলিলটা দেখি তাই জন্য তোমাকে আমার হয়ে কাজ করে দিতে হবে। আমি তো আর টাকা চাইতে পারি না, কিন্তু আমি তোমাকে যা বলবো তোমাকে তাই করতে হবে সীমা। হ্যাঁ দিদি, তুমি যা বলবে আমি তাই করব, তুমি শুধু আমার দলিলের সমস্যাটা মিটিয়ে দাও প্লিজ। সীমার এমন কথা শুনে লীলা মনে মনে খুবই খুশি হয়। কারণ সে আগে থেকে ভেবে রাখে যে তার ছোট জাকে দিয়ে সে চাকরির মতো খাটাবে। তাই পরের দিন সকালবেলা লীলা অফিসে গিয়ে তাড়াতাড়ি করে তার সমস্ত কাজ সেরে নেয় আর সে ঠিক করে যে তার শাশুড়ি মাকে নিয়ে শপিং করতে যাবে। এমন সময় সে সীমাকে ফোন করে তাদের শপিং এ যাওয়ার ব্যাপারটাও জানিয়ে দেয়। সীমা, আমি আর শাশুড়ি মা গাড়ি করে শপিং করতে বেরিয়ে পড়েছি, তুমি এক্ষুনি বাসে করে স্টার শপিং মলে চলে এসো। কারণ আমরা শপিং করব, খাওয়া দাওয়া করব, সুতরাং তোমাকেই কিন্তু আমাদের শপিং এর ব্যাগপত্র বইতে হবে। কিন্তু দিদি, আমি আমার কাজে ভীষণ ভাবে আটকে আছি আর আজকে জেলা অফিসার আমাদের দপ্তরে ভিজিট করতে আসবে, আমি যদি না থাকি তাহলে কিন্তু আমাকে অ্যাবসেন্ট বসিয়ে দেওয়া হবে। সরকারি চাকরি করছো, এতে আবার অ্যাবসেন্টের কি আছে? যতই ক্ল্যারিক্যাল জব করো না কেন, ছুটি চাইলেই পেয়ে যাবে। বেশি না বকে তাড়াতাড়ি চলে এসো, আর ভুলে যেও না তোমার বাপের বাড়ির দলিল কিন্তু এখনো আমার হাতেই।
এই শুনে সীমার আর কিছু করার থাকে না। সে তাড়াতাড়ি করে নিজের কাজ বন্ধ করে তার বড়জে এবং শাশুড়ি মায়ের কাছে চলে যায়। আর যখন তারা দুজন মিলে অনেক দামি দামি শপিং করে, তখন সীমা বাধ্য হয়ে তাদের সমস্ত শপিং এর ব্যাগপত্র বইতে থাকে। কিন্তু তারা সীমাকে একটা সুতো পর্যন্ত কিনে দেয় না। আর কিছুক্ষণের মধ্যেই তারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যায়। আর এমন সময় সীমা যখন তাদের পাশেই খেতে বসে, তখন দেখো সীমা, তুমি সারাদিন ওই ক্ল্যারিক্যাল পোস্টে চাকরি করো, আর চাকরের মতো এই টেবিল থেকে ওই টেবিলে ফাইল নিয়ে যাও। সুতরাং তুমি দামি দামি খাবার খেও না, তোমার হজম হবে না। আমি বরঞ্চ তোমার জন্য রুটি আর তরকারি বলে দিচ্ছি, কেমন? না না দিদি, আমার খিদে নেই। সকালবেলা কাজ করতে বেরোনোর আগে আমি মাছের ঝোল আর ভাত রান্না করে বেরিয়েছিলাম। বাড়ি গিয়ে ভাত আর মাছের ঝোলই খেয়ে নেব। আমাকে নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না। আমি তাহলে বরং বাইরেই দাঁড়াচ্ছি, তোমরা খেয়ে দিয়ে বাইরে এসো, কেমন? এই বলে সীমা রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে যায়। আর তার বড়জা এবং শাশুড়ি মায়ের খাওয়া দাওয়া হয়ে গেলে তারা সীমার সঙ্গে গাড়ি করে বাড়িতে ফিরে আসে। এভাবেই বেশ কিছুদিন কেটে গেলেও লীলা শুধু তার ছোট জাকে চাকরির মতো কাজ করায়, কিন্তু লীলার দলিল পত্র কিছুতেই ছাড়তে চায় না। আর সীমা যখন এই ব্যাপারে তার বড়জাকে জোর করে, তখন লীলা খুবই দেমাক দেখায়। আমি যখন বলেছি ফাইল ছেড়ে দেব, তার মানে ছেড়ে দেব, তাই তুমি এত কথা বলো না। আর শোনো, সারাদিন আমি খুব খাটাখাটনি করে এসেছি, তাই তুমি এখনই আমাকে এক গ্লাস ডালিমের জুস বানিয়ে দাও, তারপর তোমার সাথে যা কথা বলার আমি বলবো। এই শুনে সীমা তাড়াতাড়ি করে তার বড় জায়ের জন্য জুস বানিয়ে দেয়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর প্রত্যেক দিন সীমা চাকরির মতো খাটবে বলে অফিস ছুটি নেয়। আর সেই কারণে সীমা তার মাথার উপরে থাকা বড় বাবুর কাছে ভীষণ পরিমাণে বকা শোনে। সামান্য সরকারি ক্লার্কের পোস্টে চাকরি করে তুমি অনেক বাজে সুযোগ সুবিধা নিচ্ছ সীমা, আমি কিছুদিন ধরেই দেখছি। তুমি অফিসে এসে খাতায় সাইন করে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছ, এরকম করলে কিন্তু চলবে না। আর এই শাস্তি স্বরূপ আমি তোমাকে 7 দিনের জন্য সাসপেন্ড করে দিলাম। দয়া করে আমাকে সাসপেন্ড করবেন না স্যার, এই মাসে আমার প্রমোশন হওয়ার কথা আছে। আর এখন যদি আপনি আমাকে সাসপেন্ড করেন, তাহলে আমার আর প্রমোশন হবে না, আমার মাহিনা আর আমার মাহিনাও কিছুতে বাড়বে না স্যার। শুধুমাত্র মাহিনা বাড়ানোর লোভ না, আর এদিকে কাজের বেলায় কোনো ডেডিকেশন নেই। ভালো করেই জানো সরকারি চাকরি পেয়ে গেছো, চাকরি কোনোদিনও যাবে না, আর তার উপর পার্মানেন্ট চাকরি, তাই যা ইচ্ছা তাই করা যায়, তাই তো? চুপচাপ 7 দিন শ্বশুর বাড়িতে বসে থাকো, আর শাশুড়ি মায়ের হাতে রান্না খাও, যাও বেরিয়ে যাও এখান থেকে। এই বলে বড়বাবু সীমাকে দপ্তর থেকে তাড়িয়ে দেয়। আর এমন সময় লীলা সেই বড়বাবুকে ফোন করে। আসলে লীলা বড়বাবুকে সীমার সঙ্গে এরকম ব্যবহার করার উপদেশ দিয়েছিল। আর লীলা যেহেতু জোনাল অফিসার, তাই এলাকার সব সরকারি দপ্তরই লীলার কথাতে উঠে বসে। আর লীলা সবসময় সেটার অসৎ ব্যবহার করার চেষ্টা করে। সত্যি আপনার জবাব নেই, আপনি ওই সীমাকে এমন ভাবে ঘোল খাইয়েছেন যে ও কোনোদিন আর মাথা তুলেই দাঁড়াতে পারবে না। আর আমিও দেখছি ওর বাড়ির দলিল কিভাবে ছাড় পায়। আমি জীবনে সীমার বাবা মায়ের দলিল ছাড়বো না, আর ওকে আমার চাকরের মতোই খাটাবো। আর আপনি যে আমার এত বড় হেল্প করলেন, তার জন্য আপনার বাড়িতে স্যুটকেস ভর্তি আমি টাকা পাঠিয়ে দেবো। সত্যি লীলা দেবী, সবই আপনার কৃপা। আপনার মতো এত সুন্দর সৎ আর ভদ্র মহিলা অফিসার থাকাই আমাদের সরকারি দপ্তর দিনে দিনে চমকে উঠবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এরকম ভাবে আমার মতো গরিব লোকদের খেয়াল রাখবেন। বড়বাবু যখন ফোনে লীলার সঙ্গে কথা বলছে, তখনই ঘরের বাইরে দাঁড়িয়ে সীমা সব কথা শুনতে পায়। আর এর ফলে সে তার বড় জায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। কিন্তু সে চাইলেও এখন লীলাকে কোনো শিক্ষা দিতে পারবে না। তাই সীমা মন খারাপ করে রাত্রিবেলা বাড়িতে ফিরে আসে আর তার স্বামী প্রীতমকে সব কথা বলে। আর কি করবো বলো, তুমি তো ভালো করেই জানো আমার দাদা সেই রকম একটা কোনো কাজ করে না, আর বড় বৌদির টাকাই পুরো সংসার চলে, তাই মা সবসময় বড় বৌদিকে ভালো বলবে, এটাই তো স্বাভাবিক। আর এখন যদি আমি আর তুমি কিছু বলতে যাই, তাহলে দুজনকেই বাড়ি ছাড়া হতে হবে। তাই বলে তোমার বড় বৌদি সরকারি চাকরি করার বাজে সুযোগ সুবিধা ব্যবহার করবে? আমি মানছি আমি ছোট পোস্টে চাকরি করি, কিন্তু আমারটাও তো সরকারি চাকরি। তোমার বড় বৌদি এভাবে আমার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। আসলে কি বলতো, আমি ওনার মতো জোনাল অফিসার হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছি বলে উনি রাগে ফেটে পড়ছেন, তাই আমার সঙ্গে হিংসা করছেন। ছাড়ো না এসব কথা, তুমি মন দিয়ে পড়াশোনা করো, আর একবার তুমি যদি উচ্চ পোস্টে ভালো সরকারি চাকরি পেয়ে যাও, তাহলে আমাদের সংসারে আর কোনো অসুবিধা হবে না, আর তোমাকেও বড় বৌদির কথা শুনতে হবে না। সীমা ভালো করেই বুঝতে পারে যে তার বড়জা কিছুতেই তার বাপের বাড়ির দলিলের সমস্যার সমাধান করবে না, তাই সীমা তার বড়জাকে সেই ব্যাপারে আর কোনো রকম কথা বলে না। আর যেহেতু সীমা এখন 7 দিনের জন্য সাসপেন্সার অর্ডার পায়, তাই সে সংসারের সমস্ত কাজকর্ম এবং রান্নাবান্না করতে থাকে। আর অন্যদিকে তার শাশুড়ি এবং বড় জা মিলে তাকে উল্টোপাল্টা ভাবে অপমান করে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। আর হঠাৎ করে একদিন লীলা যখন অফিসে যাবে, সেই সময় সে দেখতে পায় তাদের বাড়িতে পুলিশ অফিসার এসেছে। আর পুলিশ অফিসারকে দেখে লীলা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। এই বাড়িতে কি লীলা দেবী থাকেন?
হ্যাঁ অফিসার, বরণ কি হয়েছে? আমি তো লীলা, আর এখন তো এই সকালবেলা আমি অফিসে যাব। আপনাদের যদি কোনো দরকার থাকে বা জমি জমা নিয়ে কোনো কথা থাকে তাহলে আমার দপ্তরে আসুন, সেখানেই কথা হবে। এরকম বাড়িতে এসে ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? চোরের মায়ের বড় গলা, আপনাকে কে বলেছে যে আমি জমি জমা বা কোনো হিসাবপত্র নিয়ে আপনার সাথে সমালোচনা করতে এসেছি? আমরা আপনাকে অ্যারেস্ট করতে এসেছি, সুতরাং আপনি আমাদের সাথে থানায় চলুন, আপনার যাবজ্জীবন কারাদণ্ড হবে, কোর্ট থেকে অর্ডার আছে। লীলার শ্বশুরবাড়ির পরিবারের সকলে এমন কথা শুনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ লীলার মতো একজন সম্মানীয় অফিসারকে জেলে যেতে হবে এই কথা তার পরিবার কিছুতেই বিশ্বাস করতে পারে না। ফলে তাদের বাড়িতে একেবারে কান্নার ঢল পড়ে যায়। আপনি কি বলছেন অফিসার? আপনি হয়তো অন্য কোনো মহিলার কথা বলছেন। আমার বৌমা ভীষণই সৎ আর খুব ভালো উঁচু পোস্টে চাকরি করে। আপনার ওকে কেন অ্যারেস্ট করে নিয়ে যাবেন? আপনাদের হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। আপনাদের কোথাও কোনো ভুল হচ্ছে না। আর আপনি শুনবেন, আপনার বৌমা কিভাবে এত উঁচু পোস্টে চাকরি পেয়েছে? একেবারে ধাপ্পাবাজি করে। আমাদের দপ্তর থেকে কিছুদিন হলো একটা টেস্টিং অপারেশন করা হয়েছে, আর বিভিন্ন সরকারি দপ্তর থেকে আমরা কাজের নথি আর পরীক্ষার প্রশ্নপত্র উদ্ধার করেছি, আর সেখানে আপনার বৌমার উত্তরপত্র পাওয়া গেছে, আর সেই উত্তরপত্র একেবারে ফাঁকা। আর ওই উত্তরপত্র কোর্টে দেখানোর পর কোর্ট থেকে অর্ডার এসেছে আপনার বৌমাকে গ্রেপ্তার করার জন্য, কারণ এরকম সাদা খাতা জমা দিয়ে কেউ অত ভালো সরকারি চাকরি পেতে পারে না। আর ওনার বাবা এককালে ওই দপ্তরের সম্পাদক ছিল, তাই আমরা ভালো করেই বুঝতে পারছি। আর আমাদের কাছে প্রমাণও আছে যে চাকরি উনার বাবার মাধ্যমে পেয়েছেন, বুঝেছেন? পুলিশ অফিসারের কথা শুনে লীলা খুবই ভয় পেয়ে যায়। প্লিজ আমাকে ক্ষমা করে দিন স্যার, এভাবে আমাকে শাস্তি দেবেন না। আপনারা যদি বলেন আমি এখন পরীক্ষা দিতেও রাজি আছি, কিন্তু আমাকে জেলে ধরে নিয়ে যাবেন না। পুলিশ অফিসার লীলার কোনো কথাই শুনতে চায় না, তাকে আদালতে নিয়ে যাওয়া হয়, আর সেদিনই লীলার চাকরি কেড়ে নেওয়া হয়। এর ফলে লীলা লজ্জায় আর কাউকে মুখ দেখাতে পারে না। অন্যদিকে সীমা ঠিক এরকম একটা চাকরির পরীক্ষায় পাশ করেই লীলা জায়গায় সেই দপ্তরে জোনাল অফিসার হয়ে বসে, আর যা দেখে লীলা একেবারে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। দিদি, আমি কোনোদিনও তোমাকে হিংসা করতাম না, কিন্তু যখন জানতে পারলাম তুমি ফ্রডভাবে চাকরি পেয়েছো, তখন তোমার প্রতি সম্মান আমার অনেক কমে গেছে। আর দেখো, আজকে আমি যেখানে একটা সামান্য ক্ল্যারিক্যাল পোস্টে চাকরি করতাম, সেখান থেকে উঠে এসে আমি তোমার চেয়ারে বসেছি। কিন্তু হ্যাঁ, আমি তোমার মতো এরকম অসভ্য হতে পারবো না। সীমার কথা শুনে লীলা ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে। আর সীমা জোনাল অফিসার হওয়ার পর প্রথমে তার বাপের বাড়ির দলিলের সমস্যা মিটিয়ে দেয়। আর শুধু তাই নয়, সীমা এখন মাস গেলে 1.5 লক্ষ টাকা মাহিনা পায়। এভাবে সীমা এখন যেহেতু ভালো সরকারি চাকরি পেয়ে যায়, তাই তার শাশুড়িমা এখন সীমাকেই ভালোবাসতে শুরু করে, আর অন্যদিকে বড় বৌমাকে এখন খারাপ কথা শোনায়। রেখা দেবী, তার বড় ছেলে প্রতীক, ছোট ছেলে প্রীতম এবং বড় বৌমা রীতা ও এক মেয়ে চন্দনের সঙ্গে বাস করে। রেখা দেবীর বড় বৌমা রীতা দেখতে খুবই সুন্দর ছিল, আর তার চেহারার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল তার বড় লম্বা চুল। তার চুল একেবারে কোমরের নিচ পর্যন্ত ছাড়িয়ে যায়, আর সে সবসময় বাড়িতে তার বড় চুল খুলেই ঘুরে বেড়ায়, কারণ তার বড় চুল খুলে ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। তাদের বিয়ের পর সব ঠিকঠাকই চলছিল, কিন্তু সমস্যা শুরু হয় প্রতীকের মনে, কারণ বিয়ের পর প্রথম প্রথম তার বউয়ের লম্বা চুল খুব ভালো লাগতো, কিন্তু যতই দিন যেতে শুরু করে রীতার চুল আরো বেশি পরিমাণে বাড়তে থাকে, যা প্রতীকের মোটেই পছন্দের বিষয় ছিল না। একদিন, রীতা, তোমার চুলগুলো তো খুব বড় হয়ে গেছে গো, এখন তোমাকে দেখতে মোটেই ভালো লাগে না। তুমি তোমার চুলটা কেটে নিতে পারো তো, এখনকার দিনের মেয়েরা কি সুন্দর ছোট ছোট চুল রাখে। তারপর আজকালকার মডার্ন মেয়েরা তো তাদের চুলে কালারও করে, কিন্তু তুমি দেখি কিছুই তো করো না। তুমি যদি ছোট চুল করে ওই রকম চুলের রং করো, তাহলে তোমাকে কিন্তু দেখতে আরো ভালো লাগবে। ও, এখন আমার বড় চুল তোমার অপছন্দের বিষয় হয়ে গেল? কিন্তু কিছুদিন আগে পর্যন্ত তুমি তো আমার চুলের কত প্রশংসা করতে, আর তুমি বাজার থেকে জুঁইফুল পর্যন্ত নিয়ে আসতে আমার চুলে লাগিয়ে দেওয়ার জন্য, কিন্তু এখন তুমি কিছুই কিনে আনো না, কারণ এখন তো তোমার মডার্ন ছোট চুলওয়ালা মেয়ে পছন্দ, তাই তো? তুমি যেটা মনে করো তাই করো। তোমার এত বড় চুলের জন্য আমি যদি বাজার থেকে এখন জুঁইফুল কিনতে যাই, তাহলে আমার সারা মাসের মাহিনায় জুঁইফুল কিনতে খরচা হয়ে যাবে, কারণ তোমার চুল আগের থেকে অনেক বেশি বড় হয়ে গেছে। তাই তোমাকে ভালো কথাই বলছি, তুমি চুল কেটে ফেলো। তুমি জানো ছোটবেলা থেকে আমি কত কষ্ট করে আমার চুল এরকম ভাবে বড় করেছি? আমি এক ঝটকায় কিভাবে চুল কেটে ফেলবো? আমি আমার বড় লম্বা চুল কাটবো না। তুমি ভুলে যেও না, বিয়ের আগে আমার শাশুড়ি মা আমার এত লম্বা চুল দেখেই কিন্তু আমাকে পছন্দ করেছিল, সুতরাং আমার চুল নিয়ে তুমি কোনো কথা বলবে না। এই বলে রীতা রান্নাঘরে চলে যায়। আর অন্যদিকে প্রতীক তার বউয়ের উপর ভীষণ পরিমাণে রাগ করে, কারণ এখন তার কিছুতেই এত বড় চুল ভালো লাগে না। বৌমা, আমি জানি তোমার বড় চুল ভীষণ পছন্দ, আর এত লম্বা চুল তোমার মুখে খুব মানায়ও,
কিন্তু তাই বলে সারাদিন এরকম করে চুল খুলে রেখো না বৌমা, একটু চুলটা বেঁধে নাও তাহলে ভালো থাকবে, কারণ সবসময় এরকম চুল খুলে রাখলে তোমার চুল নষ্ট হয়ে যাবে। আপনাকে আর আমার দুঃখের কথা কি বলবো মা, আমার মনে হচ্ছে আমার চুল এমনিতেও নষ্ট হয়ে যাবে, কারণ কি জানেন, আপনার ছেলে এখন আমার লম্বা চুল পছন্দ করছে না, সেই শোকে আমি আর চুল বাঁধবো না, ও বলেছে আমাকে চুল কেটে ছোট করে দিতে, কারণ মডার্ন মেয়েরা নাকি ছোট চুল রাখে। আর আমি কিভাবে আমার চুল ছোট করব বলুন, আমার এত শখের লম্বা চুল আমি কিছুতেই হারাতে চাই না, আপনি দয়া করে আপনার ছেলেকে বোঝান। রিতা ভাবে যে বরের নামে শাশুড়ি মায়ের কাছে নালিশ করে সে হয়তো কোনো সুরাহা পাবে, কিন্তু শাশুড়ি মাও এখন উল্টো গান গাইতে শুরু করে দেয়, কারণ সে তার ছেলের কথাতেই সায় দেয়। দেখো বৌমা, বিয়ের আগে একটা পছন্দসই ব্যাপার ছিল, সেই কারণে তুমি বড় চুল রেখেছিলে, কিন্তু এখন তো তোমার বিয়ে হয়ে গেছে, তাই তোমার চুল এখন লম্বা হোক কিংবা ছোট হোক তাতে তো কারোর কিছু যায় আসে না, তাই আমার ছেলে যখন বলছে তুমি তোমার চুল কেটেই ফেলো, আর আমার মেয়েরও তো চুল ছোট, কিন্তু কোথায়, ওকে দেখতে কত সুন্দর লাগে, তাই তুমিও চুল ছোট করে ফেলো, কারণ আমি চাই না তোমার এই লম্বা চুলের জন্য তোমার দিকে কেউ বাজে নজরে দেখুক। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে বৌমার চোখে জল চলে আসে, আর সে কিছুতেই বুঝতে পারে না কেন তার বড় চুল কেটে ফেলার জন্য সকলে এভাবে উঠে পড়ে লেগেছে, তাই সে একেবারে দৃঢ়ভাবে জানিয়ে দেয় সে কিছুতেই তার লম্বা চুল কাটবে না। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর তার লম্বা চুলের জন্য বাড়ির মধ্যে নানান রকমের ঝামেলা সৃষ্টি হয়। একদিন, শোনো না, তোমাকে তুমি এক মাস ধরেই বলছি যে আমার চুলে শ্যাম্পু তেল সব কিন্তু শেষ হয়ে গেছে, আমি আমার চুল ভালো করে পরিষ্কার করতেও পারছি না, আর আমার চুলে অনেক ময়লাও জমেছে, তুমি দয়া করে আমাকে শ্যাম্পু তেল কিনে নিয়ে এসে দাও, আর তুমি যদি না পারো তাহলে আমাকে টাকা দাও, আমি নিজেই কিনে নেবো। তুমি যে শ্যাম্পু আর তেল তোমার চুল সুন্দর করার জন্য ব্যবহার করো সেগুলোর অনেক দাম, আমি আমার টাকা দিয়ে ওইসব কিছু কিনতে পারবো না, সুতরাং আমার বোন আমার মা আমি যে সাধারণ শ্যাম্পু ব্যবহার করি তুমি সেগুলোই ব্যবহার করবে, আর তাতেও তোমার চুল পরিষ্কার হয়ে যাবে, কিন্তু তুমি যদি এখন নাটক করো যে তুমি তোমার চুলের জন্য আলাদা রকম শ্যাম্পু আর তেল ব্যবহার করবে তাহলে আমি কিনে দিতে পারবো না। তোমার হঠাৎ করে কি হলো বলো তো, তুমি এরকম করে কেন কথা বলছো, বিয়ের পর তুমি নিজে থেকে আমার জন্য আলাদা রকম শ্যাম্পু আর তেল কিনে নিয়ে এসে দিতে, আর এখন তাহলে এরকম করছো কেন, আর আমার তো যাবতীয় কোনো খরচা নেই, যে আমাকে শপিং করাতে নিয়ে যেতে হয়, ভালোমন্দ খাবার খাওয়াতে নিয়ে যেতে হয়, শুধুমাত্র চুলের পেছনেই একটু খরচা করি, সেটাও তুমি কেড়ে নিচ্ছো। এই ফালতু বকবক করো না তো, সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার সময় তোমার লম্বা চুলের গল্প, বাড়ি ফিরে রাত্রিবেলা চা খাওয়ার সময় তোমার চুল নিয়ে আলোচনা হয়, আমার আর ভালো লাগছে না তোমার চুলের আলোচনা, রাত্রিবেলা যখন তুমি চুল খুলে শুয়ে থাকো তোমার সব চুল আমার গায়ে চলে আসে, আর সেই জন্য দেখেছো আমার সারা গায়ে ঘামাচিও বেরিয়ে গেছে, সুতরাং আজকে থেকে আমি তোমার সঙ্গে একই বেডে ঘুমাবো না। তোমার মাথা কি খারাপ হয়ে গেছে, আমি তোমার পাশে চুল খুলে শুই বলে তোমার গায়ে ঘামাচি বেরিয়েছে আমার চুলের জন্য, এটা কখনো হতে পারে নাকি, কারণ এখন তো গরমকাল, এমনিতেই মানুষের গায়ে ঘামাচি বেরোনোটা স্বাভাবিক, আমার চুলের নামে দোষ দিও না প্লিজ। প্রতীক তার বউয়ের কোনো কথা শুনতে চায় না, সে কাঁধে ব্যাগ ঝুলিয়ে অফিসের জন্য বেরিয়ে যায়, আর রিতা স্নান করার সময় বাধ্য হয়ে সকলে সাধারণ শ্যাম্পুই ব্যবহার করে, কিন্তু সেই সাধারণ শ্যাম্পুতে তার অত লম্বা চুল ভালো করে পরিষ্কার হয় না, চুলে ময়লা থেকেই যায়, আর এর ফলে ধীরে ধীরে তার চুল ঝরতে শুরু করে, কিন্তু চুল ঝরে পড়ে যাওয়ার পরও তার মাথায় যা চুল আছে তার পরিবারের বাকি সদস্যের চুলের পরিমাণের থেকে সেটা অনেক বেশি ছিল, আর এখন রিতা চুলের ময়লা ঢেকে রাখার জন্য চুল বেঁধে রাখে, আর এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন দুপুরবেলা খাওয়ার সময়, ওমা এদিকে আসো, এই দেখো বড় বৌদি কি কাণ্ড করেছে, আমি একটু ছুটির দিনে শান্তি মতো মাংস ভাত খাবো, আর সেটাও আমার কপালে জুটছে না, এই দেখো মাংসের ঝোলের মধ্যে দুটো লম্বা লম্বা বড় বড় চুল, এই বাড়িতে একমাত্র বড় বৌদির তো চুল লম্বা, সুতরাং এটা বড় বৌদির চুল, ধুর আমার ভালো লাগে না, আমি আর খাবোই না। আরে এরকম করিস না, দুপুরবেলা এভাবে খাবার ছেড়ে উঠে যেতে নেই, সংসারে অমঙ্গল হয়, আর বড় বৌমা তোমাকেও বলিহারি যাই, কতবার বলেছি যে তুমি তোমার এই লম্বা চুল কেটে ফেলো, কিন্তু তুমি তো আমার কোনো কথা শুনবে না, দেখেছো আজকে আমাদের খাবারে চুল পড়েছে, ছি এরকম চুল মেশানো খাবার খেলে তো শরীর খারাপ করবে। কিন্তু মা এটা তো আমার মাথার চুল নয়, কারণ দেখুন আমার চুলের রং একেবারে কালো, আর এই চুলগুলো হালকা খয়েরি কালারের, নিশ্চয়ই যখন আমি খাবার পরিবেশন করছিলাম তখন হাওয়াতে চুলগুলো উড়ে এসে পড়েছে, এই চুলগুলো আমার নয়, বিশ্বাস করুন। চুপ করো বৌদি, একদম মিথ্যে কথা বলবে না, আসলে তুমি ইচ্ছে করে মাংসের ঝোলের মধ্যে তোমার মাথার চুল মিশিয়ে দিয়েছো যাতে আমি খাবার খেতে না পারি, আর যাতে তুমি এই সমস্ত মাংস একাই তুমি দাদার সঙ্গে বসে বসে গিলতে পারো, তাই তো? প্রীতমের এরকম কথা শুনে রিতার উপর বাড়ির সকলে রেগে যায়, আর তাকে ভীষণ পরিমাণে বকাবকি করে,
এমনকি সেদিন বাড়ির কেউ কোনো খাবারও খায় না। কিন্তু রীতা একেবারে সত্যি কথাই বলছিল, খাবারে যে চুল পড়েছিল সেটা রীতার মাথার চুল ছিল না। কিন্তু তার কথা কেউ বিশ্বাস করতে চায় না, আর রীতা যেহেতু এখন সবসময় চুল বেঁধে রাখে তাই তার চুল উড়ে আসার কোনো সম্ভাবনাও থাকে না। এভাবেই দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে আর তার মাথায় আরো বেশি পরিমাণে ময়লা পড়তে শুরু করে। একদিন, শোনো না বৌদি, আজকে আমার ঘরের এসিটা ঠিক চলছে না, আর যা গরম পড়েছে তাই আমি ভেবেছি আজকে আমি তোমার সঙ্গেই শোবো। আর দাদা, তুই একটু কষ্ট করে সোফাতে শুয়ে পড়বি প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি আমার পাশে শুয়ে পড়ো। দেখিস আমার বউয়ের সঙ্গে তো ঘুমাচ্ছিস, তোর আবার যেন আমার বউয়ের লম্বা চুলের জন্য গায়ে ঘামাচি না বেরিয়ে যায়। কেননা আমার গায়ে তো ঘামাচি বেরিয়ে গেছে, সেই জন্যই সাবধান করে দিচ্ছি আর কি। প্রতীকের এমন কথা শুনে রীতা কোনো কথা বলে না। সেদিন রাত্রিবেলা ননদ এবং বৌদি একসঙ্গে খাটে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর হঠাৎ করে চন্দনার মাথা ভীষণ পরিমাণে চুলকাতে শুরু করে। আর তার মাথা এত পরিমাণে চুলকাচ্ছে দেখে সে ভালো সরু চিরুনি দিয়ে তার চুল আঁচড়ে নেয়। মা, আমার মাথা এত চুলকাচ্ছে কেন বলতো? আমার মনে হচ্ছে আমার মাথায় উকুন হয়েছে, কারণ বৌদির অত লম্বা লম্বা চুল আর আমি কালকে রাতে বৌদির পাশেই শুয়েছি, তাই মনে হয় বৌদির মাথা থেকে আমার মাথায় উকুন এসেছে। এই বলতে না বলতেই চন্দনার মাথা থেকে বেশ অনেকগুলো উকুন মাটিতে এসে পড়ে। আর সেই দেখে চন্দন এবং তার মা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। ছি বৌদি, তুমি কালকে রাত্রিবেলা বলতে পারতে যে তোমার মাথায় উকুন আছে, তাহলে আমি তোমার পাশে ঘুমাতাম না। কারণ আমি কালকে সবেমাত্র আমার চুল স্ট্রেটনিং করিয়ে কালার করিয়ে এসেছি, আর তুমি আমার চুলে উকুন ধরিয়ে একেবারে নষ্ট করে দিলে। ও মা, আমার তো সব চুল নষ্ট হয়ে গেল মা। দাদা দেখ, তোর বউয়ের জন্য আমার সব চুল নষ্ট হয়ে গেল। বিশ্বাস করো চন্দনা, আমার মাথায় একটাও উকুন নেই। হ্যাঁ, আমার মাথায় ময়লা পড়তে পারে শ্যাম্পু না দেওয়ার কারণে, কিন্তু আমার চুল থেকে তোমার মাথায় উকুন যাবে এটা হতে পারে না, কারণ আমি প্রত্যেক দিন আমার চুল চিরুনি দিয়ে পরিষ্কার করি। তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমার মাথার চুল আঁচড়ে দেখতে পারো। চুপ করো তো, একদিন আমার ভাইয়ের খাবারে চুল পাচ্ছি, একদিন আমার বোনের মাথায় উকুন পাচ্ছি, তারপরে তুমি বলছো তুমি তোমার চুল কাটবে না। আজকে আমি দেখছি তুমি তোমার লম্বা চুল কিভাবে বাঁচিয়ে রাখো। তোমার যত বদমাইশ আমি বার করে দেবো। আর আমি ভালো করেই বুঝতে পারছি যে তুমি তোমার লম্বা চুল কেন রাখছো, কেননা বিয়ের পর ছেলেবাজি করবে, তাই তো? আজকে তোমার আমি মজা দেখাচ্ছি। মা, ওর হাতটা একবারে চেপে ধরো তো, আর বোন তুই ওর মাথাটা চেপে ধর, আমি আজকে কাঁচি দিয়ে লম্বা চুল একবারে কেটে ফেলে দেবো। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস, এটাই হবে ওর উচিত শাস্তি। কারণ দেখ, আমার মেয়ের এত ভালো চুলটা উকুনের জন্য নষ্ট হয়ে গেল, আর এখন বড় বৌমার মাথার চুল কেটে দিলেই আমার মেয়ের মাথার উকুন চলে যাবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, তোমরা সবাই মিলে বৌদির চুল কেটে দাও, এটাই হবে বৌদির উচিত শাস্তি। দয়া করে আমাকে তোমরা এরকম শাস্তি দিও না, আমার মাথায় উকুন নেই, আর সেদিনকে খাবারে ওটা আমার চুল ছিল না। দয়া করে আমার এত লম্বা চুল তোমরা কেটে দিও না, এই চুল আমার ভীষণ শখের চুল। রীতার কথা কেউ শুনতে চায় না, তার শ্বশুর বাড়ির সকলে মিলে জোর করে একটা বড় কাছি নিয়ে এসে রীতার চুল কেটে ফেলতে শুরু করে। আর ধীরে ধীরে রীতার চুল কেটে একেবারে ছোট করে দেয়। আর রীতা হাজার কান্নাকাটি করেও তার চুল বাঁচিয়ে রাখতে পারে না। এরকম ভাবে প্রতীক এবং তার বাড়ির লোকেরা রীতার চুলের উপর সমস্ত রাগ বের করে। এইবার ঠিক আছে, আমি এবার শান্তি পেয়েছি। আর কোনোদিনও যদি চুল বড় করেছো আর তোমার লম্বা চুলের কারণে আমার পরিবারের যদি কোনো ক্ষতি হয়েছে, তাহলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না বলে দিলাম। ঠিক এমন সময় চন্দনার এক বান্ধবী টিয়া তাদের বাড়িতে আসে। আর এরকম দৃশ্য দেখে টিয়া ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে চন্দনা? আর তোমরা কি পাগল নাকি? চন্দনার মাথায় উকুন পেয়েছো বলে তোমরা বড় বৌদির মাথার সব চুল কেটে ফেললে? তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে, আর আমি সেই জন্যই আজকে তোমাদের বাড়িতে এসেছি। কালকে আমি চন্দনার সঙ্গে চুল স্ট্রেটনিং আর কালার করিয়ে ট্রেনে করে বাড়ি ফিরছিলাম, আর ট্রেনে ভীষণ ভিড় ছিল, আর আমরা স্বাভাবিকভাবে যথারীতি লেডিস কম্পার্টমেন্টেই উঠেছিলাম। তারপর থেকে আমি যখন বাড়িতে ফিরেছি, রাত্রিবেলা আমার মাথা ভীষণ চুলকাচ্ছিল, আর তারপর দেখলাম যে আমার মাথায় উকুন হয়েছে, আর আমি ভাবলাম আমার মাথায় যখন উকুন হয়েছে। মানে তুই কি বলছিস, তোর মাথায় উকুন হয়েছে? হ্যাঁ, আমার মাথায় উকুন হয়েছে। আর তোর মাথায় যে উকুন হয়েছে সেটা তোর বৌদির কোনো দোষ নেই, সেটা হলো ট্রেনের লেডিস কম্পার্টমেন্টের দোষ। আর তুই নিজের মাথায় উকুন দেখে তোর বৌদির মাথার এত লম্বা চুল নষ্ট করে দিলি? ছি, আপনারা খুব বাজে ব্যবহার করেছেন, এরকম ভাবে বাড়ির বউয়ের চুল কেটে দেওয়া একদমই ঠিক হয়নি। টিয়ার মুখে এমন কথা শুনে সকলে ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়। আর তারা লজ্জায় রীতার সঙ্গে চোখে চোখ মেলাতে পারে না, কারণ তারা বুঝতে পারে যে বড় বৌমার মাথার লম্বা চুল কেটে তারা ভীষণ পরিমাণে ভুল করেছে। আর তারা কোন মুখে রীতার কাছে ক্ষমা চাইবে বুঝে উঠতে পারে না।
আপনারা আমাকে ভুল বুঝে আমার লম্বা চুল কেটে দিয়ে শান্তি পেয়েছেন তো? এবার আমি প্রতিজ্ঞা করছি, আমি আর কোনোদিনও লম্বা চুল রাখবো না, আমি একেবারে টাক হয়ে যাব। এই বলে রীতা তার মাথার সব চুল কেটে ফেলে, আর সে টাক হয়ে সারা বাড়িতে টাক মাথা নিয়ে ঘোরাফেরা করে, আর এর ফলে তাকে দেখতে খুবই খারাপ লাগে। তাই তার শাশুড়ি মা, ননদ, স্বামী, দেওর সকলে মিলে রীতার কাছে ক্ষমা চায়, আর তাকে আবার চুল বড় করতে বলে। এর ফলে রীতা তাদেরকে ক্ষমা করে দেয়, আর সেদিনের পর থেকে রীতা আবার চুল বড় করতে শুরু করে, আর সময়ের সঙ্গে সঙ্গে রীতার চুল আবার আগের মতো বড় হয়ে যায়।